Hi everyone, this is Oli and আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব Staedtler Company Aquarius Biscuit Color Pencil Set এর একটা সুন্দর রিয়েলিস্টিক ড্রয়িং। কি ড্রয়িং করব? আজকে আমি এটা ড্রয়িং করব। আর এটা কি? এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা একটা লেসের প্যাকেট। এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের ড্রয়িং তোমরা কারা ভালোবাসো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তার সঙ্গে সঙ্গে তোমরা কারা লেস খেতে খুব ভালোবাসো তারাও কিন্তু জানিও। ঠিক আছে, আর এই পেন্সিল সম্পর্কে তোমাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে, মানে পেন্সিলটা কেমন, পেন্সিলটার রিভিউ কি, তাহলে এর জন্য আমার একটা ভিডিও করা রয়েছে, আর সেই ভিডিওটার লিংক দেওয়া থাকবে আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে। তাহলে দেখা যাক, লেটস গেট স্টার্টেড। অনেকেই বলবে যে ড্রয়িংয়ে কিন্তু স্কেল ইউজ করা উচিত না। তার ক্ষেত্রে আমি বলি, ফার্স্টেই কিন্তু আমি এখানে স্কেল নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র এই ড্রয়িংটার একটা আউটলাইন ক্রিয়েট করার জন্য। এবার আমি আউটলাইনটা ক্রিয়েট করে এর উপরে আমি আমার ফেভারিট যে লেসের প্যাকেটটা রয়েছে সেটা ড্রয়িং করে নেব। আমি কিন্তু এখানে পেন্সিলটা খুব হালকাভাবে ইউজ করছি। তোমাদেরকেও বলবো, তোমরা যারা আছো কালার পেন্সিল দিয়ে স্কেচ করতে চাও, তারা কিন্তু যদি ফার্স্টেই এরকম পেন্সিলে একটা হালকা স্কেচ করে নেবে ভাবো, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একদম লাইট করে একটা স্কেচ করে নিও। আমি কিন্তু এখানে স্ট্যাডলারের 12 পিসের পেন্সিল কালার সেটটা ইউজ করছি, আর এটা কেমন সেটা রিভিউ তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি। আর তোমরা যারা আমার এই স্ট্যাডলার কোম্পানির পেন্সিলটার রিভিউ আর আনবক্সিং দেখোনি, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের দেওয়া লিঙ্কটাতে গিয়ে দেখতে পারো। জাস্ট অসাধারণ। টাদা, এই হচ্ছে সেই জাদু পেন্সিল, আর এই জাদু পেন্সিল দিয়ে আমি এখন স্টার্ট করব রিয়েলিস্টিক ড্রয়িং। আমি আমার আগের স্ট্যাডলারের আনবক্সিং ভিডিওটাতেও বলেছি, আর এই ভিডিওটাতেও তোমাদেরকে আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই স্ট্যাডলার কোম্পানির পেন্সিলটা ভীষণ ভালো, তাছাড়াও ক্যামেল বা অন্য যে সমস্ত কোম্পানির পেন্সিলগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালো। তবে আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা একদম নর্মাল আর্ট পেপারের ওপরে করি, এখানে কিন্তু একটা ডিফারেন্ট টাইপের পেপার ইউজ হয়ে থাকে, আর এই পেপারের রিভিউ নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। তাই তোমরা যারা এইরকম টাইপের কালার পেন্সিলে রিয়েলিস্টিক স্কেচ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই পেপারটা ইউজ করবে। আমার যেহেতু এটা 12 পিসের কালার পেন্সিল সেট, সেহেতু আমার এখানে প্রতিটা কালার 1 পিস করে অ্যাভেলেবেল রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে সবার প্রথমে ডিপ ব্লু কালারটা ইউজ করেছি, তারপরে আমি এখানে লাইট ব্লু বা আমরা যেটাকে স্কাই ব্লু বলে থাকি সেই কালারটা ইউজ করেছি, তারপরে আমি এখানে ইউজ করছি টম্যাটো রেড কালারটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লেখাগুলোকে আগে পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম, এরপরে লেখাগুলোকে আলাদা আলাদা করে তার পাশ দিয়ে আমি কালারটা করে নিচ্ছি। এবার একটা কথা বলি, অনেকেরই ধারণা আছে এই কালার পেন্সিলগুলোকে যতটা পেপারের সঙ্গে চেপে ধরে কালার করবে কালারটা তত ডার্ক লাগে, তত রিয়েলিস্টিক লাগে, আর সময়ও কম লাগে, কিন্তু এই মেথডটা সম্পূর্ণ ভুল। সব সময় কালারটাকে লাইট ওয়েটে মানে হালকা হাতে ধরে ইউজ করবে, তাতে যদি একটু সময় বেশি লাগে তাতে ক্ষতি কি, কিন্তু সেটা আরও বেশি বেটার হবে, আর কালার পেন্সিলটাও তাতে অনেক ভালো থাকবে। এই চিপসের প্যাকেটটাকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য আমি আগে থেকেই যেখানে ভেবে রেখেছিলাম হাইলাইট করব, সেখানে কিন্তু আমি একটু একটু করে হোয়াইট পার্ট ছেড়ে দিচ্ছি, যাতে আমার এটা পরে হাইলাইট করতে আরও বেশি ইজি হয়। এবার আমি এখানে স্টেপ বাই স্টেপ ফার্স্টের দিকে যেরকম ডিপ ব্লু, তারপরে লাইট ব্লু, তারপরে রেড কালার করেছিলাম, সেভাবে পরপর এবার আমি মিডিলের এই অ্যাকচুয়াল লেসের লোগোটাকে কালার করে নিচ্ছি ইয়েলো আর রেড দিয়ে। আর এখানে কিন্তু আমি আগের যে 30% মোর চিপসে যেভাবে মেথড ইউজ করে করেছিলাম সেইভাবে আমি এখানেও রেড কালারটা করে নেব।
আমার এই স্ট্যাডলার কোম্পানির পেন্সিলটা কিন্তু অনলাইনে পারচেজ করা হয়েছিল, আর তোমরা চাইলে এটা অফলাইনে পারচেজ করতে পারো। তবে অফলাইনে এটার প্রাইস হয়তো একটু বেশি পড়বে, অনলাইনে অফার প্রাইস একটু কম থাকে। আর তোমরা যদি অনলাইনে এই কালারটা পারচেজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই কালারটার নিচে স্টার বা রেটিং দেখে তারপরেই পারচেজ করো। এবার এই চিপসগুলোকে ইয়েলো কালার করার পরে এর উপরে আমি একটু রেড আর অরেঞ্জ দিয়ে চিপসের লেসের যে ভাগ ভাগ বা ভাঁজ ভাগ জায়গাটা থাকে সেটাকে একটু হাইলাইট করে দেবো, যাতে এটা আরও একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। তোমাদের যাতে এই ভিডিওটা দেখতে ইজি হয় বা বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি এই ভিডিওটা কোথাও না কেটে সামান্য একটু স্পিড বাড়িয়ে তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করেছি। এবার এই ইয়েলো কালারের ওপরে রেড আর অরেঞ্জ দেওয়ার পরে আমি আবার একটু ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর সাইডে একটু ব্রাউন কালার দিয়ে শেড করেছি, যাতে এটাকে আর একটু ফ্লপি লাগে আর একটু হাইলাইট হয়। ও হ্যাঁ, আরও একটা কথা বলার, আমার এই চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আরও একটা কাশ্মীর ব্লগ পার্ট 2 এর ভিডিও আসতে চলেছে, তাই সেটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এই চিপসের প্যাকেটটার ওপরের পার্টটা অলমোস্ট কমপ্লিট, এবার আমি নিচের পার্টটা করা স্টার্ট করব। আর মিডিলে আমি যে গ্যাপটা রেখেছি সেখানে আমি ইন্ডিয়াস ম্যাজিক মশালা লিখব, আর সেটা তোমরা এখন দেখতে থাকো। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু স্ট্যাডলারের সবার ফার্স্টেই এই 12 পিসের সেটটা দিয়ে নিজের কালার পেন্সিল স্কেচ স্টার্ট করতে পারো। যখন তোমাদের এগুলো আরও ইম্প্রুভ হবে তারপরে কিন্তু তোমরা স্ট্যাডলার বা আদার্স কোনো ভালো কোম্পানির বড় বক্স কিনে নিতে পারো। আমি একটু করে ড্রয়িং করছি আর ওপরের পার্টটা কিন্তু একটু একটু করে হাইলাইট করতে করতে নিচের দিকে এগিয়ে আসছি। এই ভিডিওটার পরে আমি আর কিসের ভিডিও আনবো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। স্ট্যাডলার কোম্পানির এই পেন্সিল বক্সটার আরও একটা রিয়েলিস্টিক পেন্টিং নিয়ে আসবো, নাকি পোর্ট্রেট আনবো, না অন্য কোনো পেন্টিং আনবো, নাকি অন্য কোনো রিভিউ ভিডিও আনবো, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। এবার এই স্পুনটাকে হাইলাইট করব। ফার্স্টে আমি ইয়েলো দিয়ে নিয়েছিলাম, তারপর স্পুনের আপার পোর্শনটাতে আমি ব্রাউন কালার দিয়েছি, আর মিডিলে রেড আর সামান্য ব্রাউন কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি এখানে একটা ছোট কোরিয়ান্ডার লিপস ড্র করব, আর তার সঙ্গে ড্র করব একটা রেড চিলি। এই কোরিয়ান্ডারটা ড্রয়িং করার জন্য আমি এখানে লাইট গ্রিন আর ডিপ গ্রিন দুটো শেডের গ্রিন কালার ইউজ করেছি। রেড চিলি ড্রয়িং করার জন্য আমি সবার প্রথমে আগে হাইলাইট পোর্শনগুলোতে ইয়েলো দিয়ে হাইলাইট করেছি, তার উপরে আমি রেড ইউজ করছি, আর সেটাকে আরেকটু ডার্ক করার জন্য আমি ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি। এবার এখানে গার্লিকটা আর ক্র্যাশ করে রাখা ব্ল্যাক পেপারটা হাইলাইট করে নেব। এরকম রিয়েলিস্টিক পেইন্টিং যত তোমরা হাইলাইট করবে আর তার সঙ্গে সঙ্গে যত তোমরা শ্যাডো ইউজ করবে বা শেড দেবে সেটা কিন্তু আরও ব্রাইট লাগবে, আরও খুলে বাইরে আসবে। আমার কালার করা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি সাইডে রাখা যে পটেটো দুটো রয়েছে সেই পটেটোগুলোকে কালার করে নেব, আর তার আগে আমি প্যাকেটের সাইডে হালকা করে হাইলাইট করে নেব।
এবার আমি নিজের এই পটেটোটাকে কালার করে নিচ্ছি। আর এই পটেটোটা কালার করার ক্ষেত্রে আমি ইয়েলো, রেড, অরেঞ্জ আর তার সঙ্গে লাইট ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে একটু ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করে নেব আর তারপরে আমি এখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করব। এবার এই লেসের প্যাকেটটার নিচের দিকে শ্যাডো করে দেব যাতে এটাকে আরো একটু রিয়েলিস্টিক লাগে। লেসের প্যাকেটটা অলমোস্ট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে যে লেখাটা সবসময় আমরা দেখে এসেছি, ইন্ডিয়াস ম্যাজিক মশালা, এই লেখাটা লিখে দেব। আর এখানে আমি এই লেখাটা লিখতে ইউজ করেছি ফেব্রিক অ্যাক্রেলিক হোয়াইট কালার। আর এখানে কিন্তু আমি হাইলাইট করার জন্য ফেব্রিক অ্যাক্রেলিক হোয়াইট কালারটাই ইউজ করব। তোমরা চাইলে হোয়াইট পেন ইউজ করতে পারো। আর আমি এখানে 000 ব্রাশ ইউজ করেছি। আর তোমরা কারা কারা আছো যারা 30% মোর লেস খেতে চাও, তারা কিন্তু অবশ্যই হাত তুলো। এই রিয়েলিস্টিক লেসের প্যাকেটটা ড্রয়িং করা ডান। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও। তোমরা অনেকেই আছো যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও নতুনত্ব ভিডিও বা নতুনত্ব ব্লগ নিয়ে।